বেতন বাড়ানো হয়েছে সাকিবের, বাড়ানো হয়নি মুশফিকের, বরঞ্চ কমানো হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে মোট 398টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের সংখ্যা যেখানে আরও বেশি, 424টি। 17 বছর ধরে দেশের হয়ে সর্বোচ্চ এই ম্যাচ খেলার কারণেই মুশফিকুর রহিম এ প্লাস ক্যাটাগরিতে থেকে সবার চেয়ে বেশি বেতন তুলতেন বিসিবি থেকে। কিন্তু গতকাল বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে টি টোয়েন্টি ফরম্যাটে রাখা হয়নি, আর এ কারণেই তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান। 3 ফরম্যাটের চুক্তিতেই শুধু নেই তিনি, 2 ফরম্যাটের অধিনায়কও এখন সাকিব আল হাসান। বিসিবির নতুন নিয়ম অনুযায়ী অধিনায়ক হিসেবে সাকিব ও তামিম দুজনকেই 40,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে, তাই সব মিলিয়ে সাকিবের বেতন এখন মাসে প্রায় 8,80,000 টাকা। বিসিবি সূত্রের খবর থেকে জানা যায় সাকিবের পরেই সর্বোচ্চ বেতন তালিকায় রয়েছেন তামিম এবং মুশফিক, তারা দুজনেই টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন। ওয়ানডে অধিনায়ক তামিমের বেতন হবে প্রায় 7 লাখ টাকা, আর মুশফিকের হবে প্রায় 6,50,000 টাকা। বিসিবির এই নতুন চুক্তিতে গতবারের চেয়ে কারোর বেতনই বাড়ানো হয়নি, তবে 3 ফরম্যাটের ক্যাটাগরি আর গ্রেডিংয়ে কেউ কারো চেয়ে এগিয়ে বা পিছিয়ে নয়। রয়েছেন সে কারণে মুশফিকের মতো মাহমুদুল্লাহ রিয়াদেরও বেতন কমেছে। শুধু ওয়ানডের চুক্তিতে থাকায় মাহমুদুল্লাহ এ প্লাস গ্রেডে বেতন তুলবেন 2,50,000 টাকায়। ফরম্যাটের চুক্তিতে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা আনলেও বেতনের গ্রেডে ম্যাচ খেলার অভিজ্ঞতা সামনে আনা হয়েছে। তামিম দেশের হয়ে খেলেছেন 378টি ম্যাচ, টেস্টে এ প্লাস গ্রেডের বেতন 4,50,000 টাকা, ওয়ানডেতে 4 লাখ টাকা, আর টি টোয়েন্টিতে 2,50,000 টাকা। তবে যদি কেউ 3 ফরম্যাটেই এ প্লাস গ্রেডে থাকেন তাহলে প্রথম ক্যাটাগরির পুরো 100% বেতন পাবেন তিনি, পরবর্তী ক্যাটাগরিতে সেই বেতনের 50% পাবেন, আর তার পরবর্তী গ্রেডে পাবেন 40%। যেমন সাকিব আল হাসান টেস্ট ক্যাটাগরিতেই 4,50,000 টাকা পাবেন, ওয়ানডে ফরম্যাটে গ্রেডিংয়ে 50% ধরে পাবেন 2 লাখ, আর টি টোয়েন্টিতে পাবেন 40% ধরে 1.5 লাখ। নতুন চুক্তিতে সর্বনিম্ন বেতন 1 লাখ টাকা। নবাগত জাকির হাসান ও হাসান মাহমুদ এই টাকা তুলতে পারবেন, আর যারা এই চুক্তির বাইরে রয়েছেন তারা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে তাকে ওই মাসে 1 লাখ টাকা করে দেওয়া হবে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে থাকা এই ক্রিকেটারদের বেতন তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিসিবি। নতুন চুক্তিতে 3 ফরম্যাটে জায়গা হয়েছে সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। এখানে সাকিব বাদে সবাই এ গ্রেডে রয়েছেন, যার মানে হচ্ছে তারা প্রত্যেকেই 6 লাখ টাকা করে বেতন তুলতে পারবেন। এ গ্রেডে রয়েছেন মুস্তাফিজুর রহমান আর আফিফ হোসেন, তারা 2 ফরম্যাটের চুক্তিতে থেকে মাসে বেতন পাবেন প্রায় 4.5 লাখ টাকা।